আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। আজকে সংবাদের শুরুতে জানিয়ে দিব, ভবিষ্যতে বিশ্বে ইহুদিবাদের কোনো স্থান নেই, ঘোষণা দিয়েছে ইরান। ইসরায়েল দ্বিরাষ্ট্র সমাধানের বিরোধিতা করলে বিকল্প রাজনৈতিক পথের ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি প্রেসিডেন্ট। সোলাইমানি হত্যার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে শাস্তি দিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। ইসরায়েলের সঙ্গে FTA আলোচনা শুরু করেছে ভারত। হামাসের বিরুদ্ধে লড়াইয়ে নিরাপত্তার কারণে গ্যান্টোস আব্বাসের সাথে দেখা করেছিলেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। ভবিষ্যতে ইহুদিবাদের কোনো স্থান নেই বলেছে ইরান। ইরানের শীর্ষ কূটনীতিক তেহরানের বিরুদ্ধে ইসরায়েলি সরকারের পররাষ্ট্রমন্ত্রীর বৈরি মন্তব্য প্রত্যাখ্যান করে জোর দিয়ে বলেছেন যে ভবিষ্যতে বিশ্বে ইহুদিবাদের কোনো স্থান নেই। সোমবার তার টুইটার অ্যাকাউন্টে একটি পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান ইয়ারলাপিদের মন্তব্যকে প্রত্যাখ্যান করেছেন যে ইহুদিবাদী সরকার প্রয়োজনে বাইডেন প্রশাসনকে না জানিয়ে ইরানে আক্রমণ করতে পারে। শুক্রবার একটি সাক্ষাৎকারে ল্যাপিড দাবি করেছিলেন, ইসরায়েলের সক্ষমতা রয়েছে যার কিছু বিশ্ব এমনকি কিছু ক্ষেত্রের বিশেষজ্ঞরা কল্পনাও করতে পারে না। ল্যাপিদের মন্তব্য প্রত্যাখ্যান করে আমির আবদুল্লাহিয়ান বলেছেন যে মহান ইরানি জাতির বিরুদ্ধে ভুয়া ইসরায়েলি শাসন করা বিবেকহীন মন্তব্য একটি স্বপ্ন যা কখনোই বাস্তবে রূপ নেবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমরা শক্তি ও প্রজ্ঞার সাথে জাতির অধিকার, স্বার্থ এবং অগ্রগতি রক্ষা করব। ভবিষ্যতে বিশ্বে ইহুদিবাদের কোনো স্থান নেই, তিনি জোর দিয়ে এই কথা বলেছেন। ইসরায়েলি শাসক ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ, এর হুমকি, বিজ্ঞাপন দেওয়া এবং ইসলামিক প্রজাতন্ত্রকে অপ্রচলিত সামরিক সক্ষমতা অর্জনের জন্য মিথ্যা অভিযোগ করা কখনোই বন্ধ করেনি, প্রেস টিভি এই তথ্য জানিয়েছে। ইরানি কর্মকর্তারা বারবার জোর দিয়ে বলেছেন যে ইসলামিক প্রজাতন্ত্র তার প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তুলতে দ্বিধাবোধ করবে না। জোর দিয়ে এই ধরনের ক্ষমতা সম্পূর্ণরূপে প্রতিরক্ষার উদ্দেশ্যে এবং কখনোই আলোচনার বিষয় হবে না। এদিকে জানবেন, ইসরায়েলের দ্বিরাষ্ট্র সমাধানের বিরোধিতা করলে বিকল্প রাজনৈতিক পথের ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। সরকারি ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা অনুসারে ফাতা পার্টির বিপ্লবী কাউন্সিলের দুই দিনের বৈঠক সমাপ্তিতে প্রেসিডেন্ট আব্বাস নিশ্চিত করেছেন যে ফিলিস্তিনি জনগণ চিরকাল দখলদারিত্ব মেনে নেবে না। নেতাদের মতে, দখলদারিত্ব বন্ধ করতে আন্তর্জাতিক রেভিউলেশন অনুসারে এবং আন্তর্জাতিক কোয়ার্টেটের পৃষ্ঠপোষকতায়, যার মধ্যে রয়েছে জাতিসংঘ, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া 2002 সালে মাদ্রিদে স্পেনে প্রতিষ্ঠিত হয়েছিল। ফিলিস্তিনি কেন্দ্রীয় কাউন্সিল শীঘ্রই এই দেশের জনগণের সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে বৈঠক করবে। এছাড়া আব্বাস সতর্ক করে দিয়েছেন যে ইসরায়েল যদি বিশ্ব সমর্থন করে এমন একটি দ্বিরাষ্ট্র সমাধানের বিরোধিতা করে, তাহলে ফিলিস্তিনি জনগণ অন্যান্য রাজনৈতিক বিকল্পের দিকে তাকাতে বাধ্য হবে। 2021 সালের অক্টোবরে ফিলিস্তিনি নেতা নিশ্চিত করেছেন যে দেশের বিকল্পগুলির মধ্যে একটি হলো 1947 সালের জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব বাস্তবায়ন করা বা ঐতিহাসিক ভূমিতে একটি গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলা, যেখানে ফিলিস্তিনির ভূ রাজনৈতিক ও নাগরিক অধিকার রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় সর্বশেষ সরাসরি ইসরায়েলি ফিলিস্তিনি শাসন আলোচনা 2014 সালের সীমান্ত নিরাপত্তা এবং বন্দোবস্ত সংক্রান্ত নিয়ে গভীর পার্থক্যর কারণে ফলাফল ছাড়াই শেষ হয়েছিল। তারপর থেকে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই, কারণ ফিলিস্তিন ইসরায়েলের বসতি সম্প্রসারণ এবং পূর্ব জেরুজালেমে নেওয়া পদক্ষেপের বিরোধিতা করে। এদিকে জানবেন, সোলাইমানি হত্যার জন্য যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে শাস্তি দিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। মারাত্মক ড্রোন হামলায় জেনারেল কাসেম সোলাইমানির দ্বিতীয় বার্ষিকী হত্যার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে জবাবদিহি করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। UNSC সভাপতি মোনাজুলের কাছে একটি চিঠিতে জাতিসংঘের রাষ্ট্রদূত মাজিদ তাকতে রাভানসি বলেছেন যে UNSC অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে হামলার পরিকল্পনা, সমর্থন ও সংগঠনের জন্য দায়ী করবে। সোলাইমানির প্রাক্তন ইরাকি মোবিলাইজেশন ইউনিট ফোর্সের কমান্ডার আবু মাহাদি আল মুহান্দিস এবং আরও আটজন তিনি জানুয়ারি 2020 একটি ড্রোন হামলায় নিহত হন। রাভানসি বলেন, সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ইসরায়েল এই হত্যাকাণ্ডের ভূমিকা রাখার কথা স্বীকার করেছে। তিনি বলেছিলেন যে তিনি এই ঘটনা সম্পর্কে UNSC-র মহাসচিব এবং রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে 2020 সালে তিনটি চিঠি লিখেছিলেন। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য এই সন্ত্রাসী কর্মকাণ্ডের ভয়াবহ প্রভাবের পরিপ্রেক্ষিতে নিরাপত্তা পরিষদকে অবশ্যই তার সনদভিত্তিক দায়িত্ব পালন করতে হবে এবং সেই সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা, সমর্থন ও প্রতিশ্রুতি দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সরকারকে জবাবদিহি করতে হবে, ইরানের বার্তা সংস্থা এর মতে। গত মাসের শেষের দিকে মন্ত্রণালয় বলেছিল যে সোলাইমানি হত্যা রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের একটি কাজ।
এদিকে জানবেন, ইসরায়েলের সঙ্গে FTA আলোচনা শুরু করেছে ভারত। ভারত ও ইসরায়েল একটি মুক্ত বাণিজ্য চুক্তি FTA নিয়ে আলোচনা শুরু করেছে। ভারতের শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল মঙ্গলবার এক বিবৃতিতে এই কথা বলেছেন। মন্ত্রী বলেছেন, ভারত ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার 30তম বার্ষিক উপলক্ষে FTA আলোচনা শুরু হয়েছিল এবং উভয় দেশে উচ্চ স্তরের প্রতিনিধি দলের সফর দ্বারা সমর্থন করা হবে। তবে তিনি আলোচনা শেষ করার বা আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের জন্য কোনো লক্ষ্যমাত্রা নির্ধারণ করেননি। তিনি বলেন যে বর্তমানে বেশ কয়েকটি FTA নিয়ে আলোচনা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য এবং কানাডার মতো দেশের সাথে। অপরদিকে জানিয়ে দিব, হামাসের বিরুদ্ধে লড়াইয়ে নিরাপত্তার কারণে গ্যান্টোস আব্বাসের সাথে দেখা করেছিলেন। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বেনি গ্যান্টোস গতকাল পূর্ণ ব্যক্ত করেছেন যে তিনি ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে নিরাপত্তার কারণে এবং সেই সাথে হামাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য দেখা করেছেন। স্থানীয় মিডিয়া এই তথ্য জানিয়েছে। ইসরায়েলের নিরাপত্তা বজায় রাখার জন্য প্রয়োজনীয়তা, টাইমস অব ইসরায়েল বলে গ্যান্টোসকে রিপোর্ট করা হয়েছে। তিনি যোগ করেছেন যে হামাস সন্ত্রাসী গোষ্ঠীকে মোকাবেলা করার লক্ষ্যেও প্রচেষ্টার অংশ হিসেবে তিনি ফিলিস্তিনি নেতার সাথে দেখাও করেছেন এবং এই কারণেই আমি এবং এই অঞ্চলের অন্যান্য উপাদান সাথে দেখা চালিয়ে যাব, যাদের সাথে আলোচনা আমাদের স্থিতিশীল নিরাপত্তা ও স্বার্থের সহায়তায়। গ্যান্টোস এই কথা বলেছেন। তিনি আরও বলেন যে তিনি বিশ্বাস করেন যে শান্তি তাদের জন্য একটি স্বাস্থ্যকর অর্থনীতি তৈরি করে, যা একটি উন্নত ভবিষ্যতের জন্য একটি দিগন্তের সাথে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছেন যে তিনি রোশ হাইয়ানে প্রাক্তনের বাড়িতে গ্যান্টোস এবং আব্বাসের মধ্যে বৈঠকের জন্য তার পূর্ণ অনুমোদন দিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী আমার সাথে আগাম কথা বলেছেন এবং আমি অবস্থান সহ নিষিদ্ধ করার কোনো কারণ দেখিনি, বেনেট একটি সংবাদ সম্মেলনের সময় সাংবাদিকদের এই কথা বলেন। বেনেট পূর্ণ ব্যক্ত করেছেন যে গ্যান্টোস এবং আব্বাস নিরাপত্তা ও অর্থনৈতিক বিষয়ে আলোচনা করেছেন, রাজনৈতিক বিষয় নয়। প্রধানমন্ত্রী যে কোনো কারণে PA সভাপতির সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করার বিরোধিতা পূর্ণ ব্যক্ত করেন। এদিকে জানবেন, PA স্থিতিশীলতা ইসরায়েলের স্বার্থে বলেছেন মন্ত্রী। একটি শক্তিশালী এবং স্থিতিশীল ফিলিস্তিনি কর্তৃপক্ষ থাকা ইসরায়েলের স্বার্থে, ইসরায়েলের যোগাযোগ মন্ত্রী গতকাল এই ঘোষণা করেছেন। ইয়োস হ্যান্ডেল কানকে বলেছেন যে তিনি সম্প্রতি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টোস এবং ফিলিস্তিনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাসের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের বিরুদ্ধে ছিলেন। যদি এই ধরনের একটি মিটিং গ্যান্টোসকে সাহায্য করে, এটি তার সিদ্ধান্ত, আমি ব্যক্তিগতভাবে এটি করব না, তিনি বলেছিলেন। ইসরায়েল সরকার নিরাপত্তা ইস্যুতে ফিলিস্তিনের উপর আস্থা রাখে না, তবে PA ভেঙে না যাওয়ার বিষয়ে আমাদের আগ্রহ রয়েছে, হ্যান্ডেল পুনর্ব্যক্ত করে এই কথা বলেছেন। যোগ করেছেন যে ইসরায়েল এবং PA এর মধ্যে অনেক মধ্যস্থকারী ছিল। এদিকে জানবেন, চীনের গুইঝুতে ভূমিধসে 10 জনের মৃত্যু। চীনের দক্ষিণ পশ্চিম অঞ্চলে গুইঝু প্রদেশে বিচিনগরীতে একটি নির্মাণস্থলে সোমবার ভূমিধসের ঘটনায় 10 জন প্রাণ হারিয়েছেন। সোমবার স্থানীয় কর্তৃপক্ষ এই কথা জানিয়েছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা সিনহুয়া। বিজির পৌরসভা সরকার জানায়, স্থানীয় সময় সোমবার 3 জানুয়ারি সন্ধ্যা 7টার দিকে ভূমিধসের ঘটনা ঘটে। তারা আরও জানায়, এ ঘটনায় আরও 4 জন নিখোঁজ রয়েছেন। জরুরি দমকল এবং জননিরাপত্তা বিভাগের 1000-এর বেশি লোকবল নিখোঁজের সন্ধানে ঘটনাস্থলে পৌঁছেছে। জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় উদ্ধার প্রচেষ্টা দেখভালের জন্য কর্মী পাঠিয়েছে। এদিকে 2021 সালের বেশ কিছু তিব্বতীয় লেখক, বুদ্ধিজীবী এবং শিল্পীদের বন্দি ও আটক করেছিল চীন। তিব্বতের নির্বাসিত সরকারের মুখপাত্র তেনচিন লক্ষ্মী এসব কথা বলেন। তিনি আরও বলেছেন যে তিব্বতের বিষয় এখনও জীবন্ত এবং এটি একটি চীনের অন্যতম ইস্যু। 2022 সালের শুরুর দিকে ভারতীয় বার্তা সংস্থা ANIকে বলেন, 2021 সালে তিব্বতে অনেক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।